এখন জাস্ট আমরা সিগনেচার দিয়ে দিব দেওয়ার সাথে দেখবেন যে এখানে উঠা শুরু হয়েছে এই যে অলরেডি উঠা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এই যে কটন ক্যান্ডিটা এখনই আমাদের হওয়া শুরু হয়েছে তো আমরা মাত্র এই চামচটা কিন্তু অনেক হেভি দিয়েছি এটা এটার সাথে যে চামচ দিয়েছে সেটা হেভি এরকম একটা কটন ক্যান্ডি কিন্তু এর থেকে অনেক ছোট বিক্রি করে 10 টাকা আমার মনে হয় সর্বোচ্চ গেলে 1 থেকে 2 টাকা চিনি এখন তো চিনির দাম বেশি একটু বেশি এই 2 টাকা চিনি লাগতে পারে আগে 1 টাকার বেশি লাগতো একটা তৈরি করতে 2 টাকা চিনি লাগতো হ্যাঁ তো এটা আবার চাইলে কেউ ছোট করেও কিন্তু আরো বিভিন্ন স্টাইল আপনারা চাইলে বিক্রি করতে পারবেন এটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে এই পানি এখানে একটু পানি দিয়ে দিবেন এটা দিয়ে পানি দিয়ে দিবেন তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে কখনো পুরনো হবে না আচ্ছা একটু পানি দিয়ে দিলে পরিষ্কার একটু পানি দিয়ে দিলে এখানে একটু পানি দিয়ে দিবেন একদম পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেল না একদম নতুন নতুন সারা বছর নতুন থাকবে তো এটা কিন্তু বড় মোটরের এবং বেল সিস্টেম যার দরুন এটা কোনো প্রবলেম করে না এবং 1080 ওয়াট এবং এটা 220 ভোল্টেজের এবং এটা উৎপাদন হচ্ছে 10 মার্চ 2022 এবং এটার মডেল হচ্ছে ET MF 01 এটা ডয়েটো এসএসএন এবং তিন খোপের যার যেখানে আপনি টাকা রাখতে পারবেন হেভি এবং এটার টেম্পারেচার সিস্টেমটাও কিন্তু সম্পূর্ণ অটোমেটিক আসসালামু আলাইকুম আমি জুবায়ের জুবায়ের এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু জুবায়ের এন্টারপ্রাইজ নিত্য নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হই তো বরাবর মতন এবারও আপনাদের সামনে আরেকটি মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন তো এর পূর্বেও কিন্তু আমরা কটন মেশিন বিক্রি করছি কিন্তু সেগুলো একটা প্রবলেম ছিল চিনিগুলো গলে যেত এবং সেটা দীর্ঘক্ষণ স্থায়ী হতো না এই জন্য অনেকে মেশিন নিয়ে কান্নাকাটি করতো আমাকে আবার মেশিনগুলো রিটার্ন নিতে হতো যার দরুন আমরা কিন্তু এবারে আমাদের মেশিনটা একদম হেভি কোয়ালিটি এবং একদম পারফেক্ট যে কটন ক্যান্ডিটা প্রয়োজন সেটা হয় তেমন একটা মেশিন আমরা নিয়ে এসেছি তো আপনারা যারা এর আগে কটন ক্যান্ডি মেশিন নিয়ে প্রতারিত হয়েছেন বা ঠকেছেন তারা কিন্তু এখন আমার কাছ থেকে এই মেশিনটা নিয়ে যেতে পারেন এবং আমি অনেকগুলো মেশিন কিন্তু এর আগে আমি রিটার্ন নিয়েছি যার জন্য আমার অনেক টাকা লস হয়েছে তো এই সেটার ক্ষেত্রে এখন যে মেশিনটা নিয়ে আসছি সেক্ষেত্রে আপনাদেরও লস হওয়ার সম্ভাবনা নাই আমারও লস হওয়ার সম্ভাবনা নাই কারণ আমি এখন পরিপূর্ণ মেশিন সম্পর্কে জ্ঞান আমার আছে বা আমি মোটামুটি অবগত হয়েছি তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে কটন ক্যান্ডি মেশিনটা এটার কটন ক্যান্ডি মেশিনটা হচ্ছে আপনার ওয়েট হচ্ছে 11 কেজি এটার পাওয়ার হচ্ছে 1080 ওয়াট এবং এটা 220 ভোল্টেজের এবং এটা উৎপাদন হচ্ছে 10 মার্চ 2022 এবং এটার মডেল হচ্ছে ET MF 01 আর একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার এটা কোনো সরাসরি মোটর না আগে যে মেশিনটা ছিল সরাসরি মোটরের ডিস্টার্ব করতো এটা কিন্তু বড় মোটরের এবং বেল সিস্টেম যার দরুন এটা কোনো প্রবলেম করে না এবং এটা ডয়েটো এসএসএন এবং তিন খোপের যার যেখানে আপনি টাকা রাখতে পারবেন হেভি এবং এটার টেম্পারেচার সিস্টেমটাও কিন্তু সম্পূর্ণ অটোমেটিক টেম্পারেচার সিস্টেমটাও কিন্তু সম্পূর্ণ অটোমেটিক নিচ থেকে এটা যতটুকু প্রয়োজন ততটুকু টেম্পারেচার হবে আর আগেরটাতে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না এবং আশা করি ইনশাল্লাহ এই পপকর্ন মেশিন দিয়ে আপনারা ভালো ভালোভাবে কাজ করতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আগে থেকে মেশিনটা স্টার্ট ছিল যেহেতু মেশিনটা হিট হতে 5-7 মিনিট সময় লাগে এই জন্য আমরা স্টার্ট করে রাখছি এখন জাস্ট আমরা সিগনেচার দিয়ে দিব দেওয়ার সাথে দেখবেন যে এখানে উঠা শুরু হয়েছে এই যে শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে কটন ক্যান্ডিটা এখনই আমাদের হওয়া শুরু হয়েছে তো আমরা মাত্র এই চামচটা কিন্তু অনেক হেভি দিয়েছি এটা এটার সাথে যে চামচ দিয়েছে সেটা হেভি এই এই যে কটন কটনটা সেটা কিন্তু আগে গলে যেত মানে আমরা উৎপাদন করার সাথে সাথে এটা গলে যেত তো যার দরুন এটা প্যাকেট করে বাজারজাত করা যেত না তো সেই জন্য কিন্তু হেভি মেশিন আমার কাছ অনেক অনেক কষ্ট করে আমাকে হেভি মেশিনটা ক্রয় করতে হয়েছে তো আপনারা যারা কটন ক্যান্ডি এই শীতকালে বিভিন্ন ওয়াজ মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই কটন ক্যান্ডির ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে পারেন এবং দেখেন এক চামচ দিলেই একটা কটন ক্যান্ডি হবে বড় ছোট না এক চামচ দিলেই হ্যাঁ এর মধ্যে আরো চিনি কিন্তু রয়ে গেছে এখানে এটা এক চামচের আবার এগুলো আশেপাশে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু আমরা দ্বিতীয়বার দিতে পারবেন এক চামচে কিন্তু অনেক বিশাল বড় হয়ে গেছে হ্যাঁ তো যে দেখেন কত বড় হয়ে গেছে এটা কিন্তু এখন তাহলে আপনারা প্যাকেট করতে পারবেন এটা প্যাকেট আরো কিন্তু বের হচ্ছে আরো বের হচ্ছে আরো বের হচ্ছে এক চামচে কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আপনারা কিন্তু এক কেজি চিনি থেকে প্রায় আপনারা অনেকগুলো তৈরি করতে পারবেন আমাদের ওই ধরনের আইডিয়া নাই তারপরে আমরা অনুমানিক বলতে পারি অনুমানিক 70-80টা আপনারা তৈরি করতে পারবেন 1 কেজি চিনিতে 1 কেজি চিনিতে হ্যাঁ এরকম সাইজের এরকম সাইজের 1 কেজি চিনিতে 70-80টা তৈরি করা যাবে তৈরি করা যাবে তো দেখতেছেন এরকম একটা কটন ক্যান্ডি কিন্তু এর থেকে অনেক ছোট বিক্রি করে 10 টাকা আমার মনে হয় সর্বোচ্চ গেলে 1 থেকে 2 টাকা চিনি এখন তো চিনির দাম বেশি একটু বেশি এই 2 টাকা চিনি লাগতে পারে আগে 1 টাকার বেশি লাগতো একটা তৈরি করতে 2 টাকা চিনি লাগতো হ্যাঁ তো এটা আবার চাইলে কেউ ছোট করেও কিন্তু আরো বিভিন্ন স্টাইল আপনারা চাইলে বিক্রি করতে পারবেন বা এমনিতেও বিক্রি পলিথিন দিয়ে বাজারে যেভাবে বিক্রি করে ওইভাবে করতে পারেন ওইভাবে করা যাবে
হ্যাঁ জেনারেটর চালানো যাবে তবে জেনারেটর সেক্ষেত্রে ডাবল ওয়াট থাকতে হবে জেনারেটর মানে এটা 1080 ওয়াট আছে জেনারেটর 2200 ওয়াট থাকতে হবে আচ্ছা তাহলে চালানো যাবে তো আপনারা যারা এই মেশিনটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দোকান সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যারা কন্ডিশনে নিতে চান তারা আমাদের নম্বরে আমাদের সাথে কথা বলে নিতে পারেন এটার দাম কিন্তু এখনকার এটার প্রাইস হচ্ছে 30000 টাকা আর আগে যেটা ছিল 16000 টাকা ছিল কিন্তু কাজ হতো না 10 টাকাতে নিয়ে গেল কিন্তু কাজ না হলে তো ওই মেশিনের কোনো দাম নাই কোনো দাম নাই রাইট কাজ না করতে পারলে মেশিনের কোনো দাম নাই হ্যাঁ তো এটার সাথে ফুড কালার মিশ্রণ করে কিন্তু আপনারা খুব সুন্দর এছাড়া আরো অনেকে দেখবেন চায়না অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে বিভিন্ন কালার করা যাবে সেগুলো কালার করা যাবে এবং ফুল তৈরি করতে পারবেন আচ্ছা এভাবে এভাবে ফুল তৈরি করা যায় আপনারা ভিডিও দেখলে চাইনিজ ভিডিও দেখলে সে ক্ষেত্রে বলতে পারবেন দেখতে বুঝতে পারবেন অনেকগুলো ভিডিও করা যায় তা আমি আমার কাছে কাটি ছিল না তাই আমি এটার মধ্যে করছি এটা কিন্তু এটার সাথে ফ্রি দেওয়া আছে আর আরেকটা কাজ করবেন এটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে এই পানি এখানে একটু পানি দিয়ে দিবেন এটা দিয়ে পানি দিয়ে দিবেন তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে কখনো পুরনো হবে না আচ্ছা একটু পানি দিয়ে দিলে পরিষ্কার একটু পানি দিয়ে দিলে এখানে একটু পানি দিয়ে দিবেন একদম পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেল না একদম নতুন নতুন সারা বছর নতুন থাকবে আচ্ছা একটু পানি দিয়ে দিবেন জাস্ট পানি দিয়ে দিবেন একদম নতুন হয়ে যাবে একবার পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এরকম একটু পানি দিয়ে দিবেন আর ভিতরটা যদি একটু দেখাই দেখেন একবারে পরিষ্কার হয়ে গেছে তো আপনারা যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর মাত্র 2 থেকে 3 মিনিট পর দাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি এনাম মার্কেট দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ